বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাদের সিলেবাস পাঠানো হয়েছে। আমি সিলেবাস গুলি কিভাবে পড়বেন, কিভাবে ডাউনলোড করবেন এই জিনিসটা খালি দেখাচ্ছি। হ্যাঁ, কয়েক মিনিটের ভিডিও। যেমন মনে করেন, আমি এই যে এখান থেকে মাস্টার ফাইল থেকে এক্সেলের জন্য পিডিএফ ফাইলটা আপনাকে পাঠাইছি, ঠিক আছে। ঠিক তদ্রূপ পাওয়ার পয়েন্টের পিডিএফ ফাইলটা পাঠাইছি, তারপরে যে ওয়ার্ড আছে না, ওয়ার্ডের পিডিএফ ফাইলটা আমি আপনাদের মেসেঞ্জারে অ্যাটাচ করে পাঠাই দিছি, ঠিক আছে। এখন আপনারা তো মনে করেন সিলেবাস পাইছেন, পাওয়ার পরে, সিলেবাসটা পাওয়ার পরে আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে প্র্যাকটিস করবেন এই জিনিসটাই দেখাচ্ছি। একটা দেখাচ্ছি, বাকিটা সব পারবেন, ঠিক আছে। সবগুলো একই ক্যাটাগরির। ওকে, তো আমরা যাচ্ছি, মনে করেন আমি যাকে পাঠাইছি, মনে করেন ফেসবুকে ঢুকলাম। ওকে, ফেসবুকে ঢুকার পরে এখান থেকে অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট কার এখানে নিয়ে আসি। এখানে আসার পরে দেখেন, আমি মনে করেন মোহাম্মদ সুহান রহমান পরে পাঠাইছি, ঠিক আছে। এই যে তিনটা ফাইল পাঠাইছি, একটা দুইটা তিনটা। একটা হচ্ছে এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স, আর একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, আর একটা হচ্ছে এক্সেল, ঠিক আছে। এই যে তিনটা ফাইল পাঠাইছি, এই তিনটা ফাইল বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন এবং এখানে আইসে পরীক্ষা দিবেন, সেইগুলো একদম প্রথম থেকে সেন্টারে আসে তো করবেনই, তারপরও মানে আমি সব সুন্দর করে দিয়ে দিছি। এগুলি মোটামুটি পারফেক্ট, ঠিক আছে, আপনার জন্য একদম পারফেক্ট। কিভাবে, একটা দেখায় বাকি সবগুলি আপনি পারবেন। প্রথম মনে করেন ওয়ার্ড বেসিক, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, একটা ক্লিক করার সাথে সাথে এরকম হবে, ঠিক আছে, এরকম ব্ল্যাক হবে। ব্ল্যাক হওয়ার পরে ডকুমেন্টটা এইখানে ওপেন হবে, এইটা না, এইখানে এইখানে পড়ার দরকার নেই। আপনার আপনার পিসিতে কিভাবে নামাবেন সেটাই আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই যে জায়গাটা আছে না, এইখানে একটা ক্লিক করবেন, এই যে এটাতে, এই যে এইখানে দেখেন চোকার নিচের দিকে, এটা হলো ডাউনলোড আইকন। এই জিনিসটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ডকুমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন ডাউনলোড কমপ্লিট, ডান। ওকে, ডাউনলোড হয়ে গেছে। যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এই যে আইকনটা দেখতেছেন না, এই যে দেখেন এই যে আইকনটা, এখানে একটা আইকন আছে, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করে আপনার ফোল্ডার আছে না, যেখানে আপনার ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারটা কোথায় আছে, এখন ডাউনলোড ফোল্ডারে, দেখেন ডাউনলোড ফোল্ডারে, অথবা ওই ফোল্ডারে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এই জায়গায়, ঠিক আছে। নিয়ে আসার পরে আপনি এইখানেও রাখতে পারেন ডাউনলোড ফোল্ডারে, অথবা রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করে আপনি কি করবেন, এটাকে কপি না করে কাট করেন, অথবা কপি করেন, যে কোনো একটা কপি করে এখান থেকে আপনি ডাইরেক্ট সোজা ডেস্কটপে চলে আসেন। এখানে এসে পেস্ট করে দেন, দেখেন আপনার পিডিএফ ফাইলটা কি হচ্ছে, আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে ওপেন করেন, যখন এটাকে ওপেন করবেন, ওপেন করার পরে এরকম পাবেন, এই জায়গাতে ক্লিক করে এটা শর্টকাট করে নেন, ঠিক আছে। এখন এটা 50% মোডে আছে, লেখাগুলি ছোট, আপনি এটা বড় করতে চাইতেছেন যে আপনি এটা বড় করে কিভাবে আপনি দেখবেন, ঠিক আছে। এখন 50% থেকে আপনি 100% করেন, সমস্যাকে 25 না করে আপনি করেন 100%, দেখেন লেখাটা বড় হয়ে গেছে, ঠিক আছে, বড় বড় হয়ে গেছে। আপনি এইভাবে দেখে দেখে সুন্দর করে প্র্যাকটিস করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, বড় হয়ে গেছে, এদিকটা তো কেটে গেছে, কোনো সমস্যা না, এই যে হাত আছে না, এই হাতে ক্লিক করেন, হাতে ক্লিক করে হাত দা ধরে এদিকে নিয়ে আসেন, দেখছেন, এই যে আপনি এটাকে এদিক ওদিক করতে পারতেছেন। যদি আর যদি মনে করেন যে না, আপনি আরো ছোট করে পড়তে পারতেছেন, দেখতে পারতেছেন, কোনো সমস্যা হয় না, এরকম যদি হয় নো প্রবলেম, 75% করে নেন, পড়তে পারবেন, ঠিক আছে। এখন এই যে হাত দিয়ে ধরে উপর দিকে যান, এদিকে আস্তে আস্তে আসেন। ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ক্লিক দি ফাইল ট্যাব, সিলেক্ট নিউ এন্ড ক্লিক ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, প্রেস কন্ট্রোল প্লাস এন, এভরিথিং। হ্যাঁ, কিভাবে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট করতে হবে সব লেখা আছে, আপনাকে নোট করতে হবে না। ল্যাপটপ নেন, ডেস্কটপ নেন, সাথে নিয়ে বসেন, ফাইলটা নেন, আপনার ওইখানে আছে, একটা করে প্রশ্ন ধরেন আর কমপ্লিট করেন, একটা করে প্রশ্ন ধরেন কমপ্লিট করেন, প্রয়োজনে আপনি একটা ডকুমেন্ট বানান, ঠিক আছে। এখন সব সিলেবাস দিয়ে দিছি, সিলেবাস দেওয়ার পরে এই প্রত্যেকটা সিলেবাসের উপর 4-5টা করে ক্লাস নেব, বাস আমাদের ফার্স্ট স্টেপ, মাইক্রোসফট অফিসিয়াল যত কাজ আছে সব কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। অফকোর্স আপনাদের সিলেবাস ধরে পড়তে হবে, সিলেবাস দিয়ে যদি না পড়েন তাহলে আগামাতা কিছুই থাকবে না, কখন কোনটা কি করতেছেন কিছুই বুঝবেন না, ঠিক আছে। সিলেবাস বানায় আপনাদের দিয়ে দিছি, এই জিনিসটা পড়তে হবে, ঠিক আছে। আমি তো দেখাইলাম কিভাবে পড়তে হবে, ঠিক আছে। ডাউনলোড করবেন, প্রথম ডাউনলোড করে
ডাউনলোড কে এখানে দেখেন, আবার দেখাইতেছি, এই যে দেখেন এখানে গেলাম, যাওয়ার পরে ফেসবুক ওপেন করবেন, ফেসবুক ওপেন তো করতেই পারেন স্বাভাবিক। ওকে দেখেন ফেসবুক এখানে যান, এখানে যাওয়ার পরে আপনার ডকুমেন্টটা ওপেন, মনে করুন সোহান, সোহানকে আমি দিছি, ঠিক আছে। এখানে তিনটে আছে, তিনোটা একটা একটা করে তিনোটা, মনে করুন যেমন পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাডভান্স এক্সেল, এখানে ক্লিক করেন। ক্লিক করলে এরকম একটা পর্দা আসবে, ঠিক আছে। আসার পরে এই জায়গাটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে, এই যে এখানে, এটা ডাউনলোড করে পরে নিবেন, আপনার পিসিতে নিয়ে নিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, মনে করেন ডাউনলোড হয়ে গেছে। ওকে, এই যে ফোল্ডারটা দেখতেছেন না, এই ফোল্ডারে একটা ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করলে কি হয়, এই যে এই জায়গায় চলে আসবে। এখন এই জায়গা থেকে আপনি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এটাকে কপি করেন। ওকে, কপি করে ডেস্কটপে যান, এগুলি সব বন্ধ করে দেন। ডেস্কটপে গিয়ে এখানে রাইট ক্লিক করে পেস্ট করেন, তো আপনার ডকুমেন্ট এখানে চলে এলো, বাস আপনার হাতে ডকুমেন্ট হয়ে গেল। এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এটা ওপেন করে এই জায়গায় ক্লিক করে এটা বড় করে নেন। এটা আছে 50% মোডে, ঠিক আছে। আপনি 100% করেন আরো বড় হয়ে যাবে। এখান থেকে 100% করেন, দেখেন বড় হয়ে গেছে, ঠিক আছে। অথবা মাইনাসে করেন, এই যে আরেকটু ছোট হয়েছে, ঠিক আছে, ছোট হয়ে গেছে। এখন এই হাতরাতে ক্লিক করেন, হাতে ক্লিক করে ধরে ধরে উপরের দিকে যাবেন। ওকে, উপরের দিকে গিয়ে এইভাবে দেখেন কত সুন্দর দেখা যায়, বড় করছি একদম। ওপেন এ ওয়ার্কবুক, কন্ট্রোল ও, সব কিছু লেখা আছে, ডিটেলস যা আছে এখানে, ঠিক আছে। দেখেন এখানে এক্সেল শিটের কি কুইক অ্যাক্সেস টুল বার, টাইটেল বার, ফর্মুলা বার, ক্লোজ বটন, টেপ, এগুলি সব আছে, ঠিক আছে। তারপরে আপনি আসেন এখানে, তারপরে এখান থেকে শুরু করেন, ক্রিয়েট এ ওয়ার্কবুক, এখানে সব লেখা আছে একটার পর একটা। এগুলি কিন্তু পরীক্ষা আসবে, আপনাদের পরীক্ষার সিলেবাস আমি দিয়ে দিলাম, এখন আপনাদের ফিউচার আপনাদের হাতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, এই পর্যন্তই ছিল ভিডিওটা আমার, ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।